সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট। এর প্রতিটি পর্ব নিয়ে দর্শকের আগ্রহের কোনো কমতি থাকে না, বিশেষ করে তরুণরাই এই নাটকের প্রধান দর্শক। আর তাদের কথা মাথায় রেখেই প্রতিনিয়ত নতুন নতুন চরিত্র আসছে, আবার চলেও যাচ্ছে। কাজল আরিফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় এ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলো যেন দর্শকের কাছে জীবন্ত হয়ে উঠেছে। এবার ধারাবাহিকটি থেকে বিদায় নিচ্ছেন হাবু ভাই চরিত্রটি, যে চরিত্রটিতে অভিনয় করেছেন চাষী আলম। নাটকটির শুরু থেকে অন্যতম মুখ্য চরিত্র হয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন হাবু ভাই। নাটকটির জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে হাবু ভাই চরিত্রটি দর্শকের কাছে আপন হয়ে উঠেছে। শুরু থেকে নাটকের গল্পে কাতার যাওয়ার স্বপ্ন থাকে তার, এবার সেই স্বপ্ন বাস্তবায়ন করা হচ্ছে। হাবুকে পাঠানো হচ্ছে কাতারে, তবে হাবু ভাইকে কাতার পাঠানোর দৃশ্যটি শ্যুট করার সময় হৃদয় বিতরক ঘটনা ঘটেছে। পরিচালক অমি জানালেন, আমরা যখন বিমানবন্দরে হাবু ভাইকে কাতারে যাওয়ার দৃশ্যে শ্যুটিং করেছিলাম, তখন সবার চোখে পানি চলে এসেছিল। আমাদের কোনো অভিনেতারই নেকি কান্না কাঁদতে হয়নি, সবাই রিয়েল কান্নাই কেঁদেছিল। হাবু ভাইকে নাটক থেকে বিদায় প্রসঙ্গে পরিচালক অমি বলেন, হাবু ভাই কাতার যাচ্ছেন জীবিকার সন্ধানে। জীবনধারণের জন্যে অর্থের দরকার, সেই অর্থ আয়ের জন্য তারা কাতার যাওয়া। আর ব্যাচেলার পয়েন্ট কিছু ব্যাচেলার থাকায় একদল মানুষের গল্প, বাস্তব জীবনেও কিন্তু এমন গল্প আপনার আমার জীবনে ঘটে। আমরা যারা একসঙ্গে ব্যাচেলার থাকি, তারা কিন্তু সারা জীবন একসঙ্গে থাকি না। জীবিকার তাগিদে, পরিবারের তাগিদে আমাদের আলাদা হতে হয়। ব্যাচেলার পয়েন্ট নাটকের ব্যাচেলারদের জীবনের গল্প তো এর বাইরে নয়। আমাদের আয়োজন আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।